নমস্কার দর্শকবৃন্দ, আজকে IOSMS পোর্টালে স্যালারি সাবমিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেই গুরুত্বপূর্ণ তথ্যটি মূলত কিসের জন্য এবং আমরা সরাসরি সেই IOSMS পোর্টালে গিয়ে আমরা প্রথমে দেখে নেব যে সেই গুরুত্বপূর্ণ তথ্যটি, অর্থ অবশ্যই সেটা স্যালারি জানুয়ারি 2024 স্যালারি সংক্রান্ত একটি তথ্য দেওয়া হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে IOSMS পোর্টালে গিয়ে আমরা লগ ইন পেজটাতে যদি নাকি যাই, তা লগ ইন পেজটাতে গেলে আমরা যে পেজটা সামনে উঠে আসবে ইন্টারফেস, এই যে ইন্টারফেসের এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ বলে যেটা বলে দেওয়া হয়েছে আমরা একটু পড়ে নিই আগে। Due to system upgradation and routine maintenance, the IOSMS version 2 salary requisition submission module will be temporarily closed down with effect from 1/1/2024 until further order. অর্থাৎ এই IOSMS পোর্টালে টুতে, যেটা ভার্সন টুতে, যে যার মাধ্যমে প্রত্যেকটি স্কুলের স্যালারি রিকুইজিশনটা সাবমিট করা হয়, সেই স্যালারি রিকুইজিশন সাবমিটটা 1 তারিখ, অর্থাৎ গতকাল থেকে সেটা বন্ধ রাখতে বলা হয়েছে এবং বন্ধ থাকবে। অর্থাৎ সেটা বন্ধ থাকবে এই কারণে যে সেটা সিস্টেম আপগ্রেডেশন হচ্ছে, কারণ আমরা জানি যে DA জানুয়ারি থেকে 6% ছিল, সেটা 10%, 4% বাড়িয়ে 10% DA দিতে হবে জানুয়ারি মাস থেকে। সেই কারণে এই আপগ্রেডেশনটা দরকার এবং রুটিন মেনটেন্যান্সও প্রয়োজন আছে। সেই কারণে কিন্তু এই স্যালারি রিকুইজিশন সাবমিশন মডিউলটা কিন্তু টেম্পোরারিলি এখন বন্ধ থাকবে, সেরকমটাই বলা হয়েছে 1/1/2024 থেকে, এবং ফার্দার অর্ডার না আসা পর্যন্ত এই স্যালারি রিকুইজিশন যে মডিউলটা সেটা বন্ধ থাকবে। এবং প্রত্যেক স্কুলকেই কিন্তু এর মাধ্যমে বুঝতে হবে যে এই মুহূর্তে স্যালারি রিকুইজিশনটা সাবমিট না করা, এবং সমস্ত মেনটেন্যান্স এবং আপগ্রেডেশন যদি যখন সঠিকভাবে হয়ে যাবে তারপরেই কিন্তু এই স্যালারি রিকুইজিশনটা সাবমিট করলে প্রত্যেকেরই সুবিধা হবে এবং ভালো হবে। এই কারণে এই ইম্পর্টেন্ট নোটিশের মাধ্যমে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।